একজন সৎ সরকারি কর্মকর্তার শততা পয়েন্ট। সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ, সবকিছুতেই লাগছে ডিজিটালের ছোঁয়া, কিন্তু একটি বিষয়ে আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি, তা হলো সততা। একটু ভাবুন, তাহলেই আপনি বুঝতে পারবেন এই দেশের মানুষের মাঝে সততার বড়ই অভাব। তারপরেও কিছু কিছু মানুষের উদ্যোগ আমাদের আশাবাদী করে তোলে। মানুষকে সততায় উদ্বুদ্ধ করতে এমনই আশাবাদী একটি উদ্যোগ নিয়েছেন সিলেটের গোয়েনঘাটের সরকারি কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। গোয়েনঘাট ভূমি অফিসে তিনি স্থাপন করেছেন সততা পয়েন্ট। ভূমি অফিসারের দেয়ালে টানানো একটি ব্যানারে লেখা আছে, নিজ দায়িত্বে 20 টাকা জমা দিয়ে একটি কোর্ট ফি সংগ্রহ করুন, আপনার সততা আমাদের উৎসাহিত করবে। ব্যানারের নিচে একটি বাক্সে 20 টাকার কোর্ট ফি রাখা আছে, আর পাশে আরেকটা বাক্স রাখা আছে যেখানে টাকা রাখতে হবে। কেউ ইচ্ছা করলে টাকা না দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু দেখা যায় প্রায় সবাই একটি কোর্ট ফি নিয়ে 20 টাকা করে জমা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে মোহাম্মদ জাকির হোসেন, মানুষকে সৎ কাজে উদ্বুদ্ধ করতে আমাদের এমন উদ্যোগ, এতে করে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা তৈরি হবে, যেখানে কেউ ইচ্ছে করলে টাকা না দিয়ে চলে যেতে পারে, সেখানে তারা নিজ দায়িত্বে টাকা দিয়ে যাচ্ছে করে তার মধ্যে সৎ হওয়ার প্রবণতার পাশাপাশি দায়িত্ববোধ তৈরি হবে। খুব শীঘ্রই আমাদের সেবায় মানুষজন সন্তুষ্ট কিনা তা জানতে আমরা একটি সন্তুষ্টি পয়েন্টও স্থাপন করব। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।